लोकाय च धर्मस्य सर्वधर्मो सर्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीराम कृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे प्रयूषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय सामिने ताप हरिने। ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय। आज के पानाराम चैनल आलोर मध्य आबार आपनादेर सम्मुखे एसेछि। प्रथमे आमी आमादेर श्री गुरु के प्रणाम जानाई। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवा महेश्वर गुरु रेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय राम कृष्ण। ठाकुर के स्मरण करे आज के आमार भावना जे मानुषेर जाते दुर्भोग जाबतियो दुर्भोग कमे। এই দুর্ভোগ মানুষ বড্ড কষ্ট পাচ্ছে, তাই ভোগান্তির পথ থেকে কিভাবে মুক্তর পথে তাদেরকে সামান্যভাবেও আনা যায়, এই ভাবনার জন্যে ঠাকুরের কাছে আমার এই প্রার্থনা। প্রতিটা মানুষ যেভাবে দুর্ভোগ ভোগ করছেন, তারা যদি কখনো কখনো ঠাকুরের রামকৃষ্ণকে ভোগ দেওয়া হয়েছে, সেই যে তাকে সুন্দর করে ভোগ সাজানো সুন্দরভাবে দেয়া হয়েছে, ভাত পায়সান্ন নতুন নতুন বিভিন্ন পদ এবং তার সঙ্গে ঠাকুরের সেই সুন্দর যে ঠাকুরের যে ইচ্ছা সেই গরম জিলাপি এবং অনেক রকম ব্যঞ্জন ট্যাঞ্জন করে দেওয়া হয়েছে। এই যে ভোগ ঠাকুরকে যে পরিপূর্ণভাবে প্রত্যেকটা তার নয় এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, এই যে দর্শন করছেন আপনি, এই দর্শন করার সময় আপনারও মনে হবে ঠাকুরকে আমি এভাবে যদি কোনোদিন সেবা দিতে পারতাম। কিন্তু আপনি না দিতে পারলেও ঠাকুরকে যখন ভোগ দেওয়া হয়েছে, সেই ভোগ যখন আপনারা দর্শন করছেন, তাতেও আপনাদের ভোগান্তি কাটবে। কেন? যে আপনার মনের ইচ্ছা, মনের প্রকাশ, যে ঠাকুর ব্রাহ্মণ আরতি শেষে বলছে, আপনিও যেন মনে মনে বলছেন, ঠাকুর তুমি সেবা করে নাও, ঠাকুর তুমি খেয়ে নাও। আজ শ্রী রামকৃষ্ণ যেভাবে সেই ভবতারিণীকে খাওয়াতেন, মা খা, মা তুই খাবি না, খেয়ে নে মা, তো আমরা দূর থেকে দেখছি ঠাকুরকে সেই ভোগ দেওয়া হয়েছে। সেই ভোগ দেওয়ার দৃশ্য যদি আমরা দেখতে পারি, এবং ধরুন আপনি কোন রকমে ঠাকুরকে আপনার প্রণামই দিয়েছেন, হয়তো প্রণামই তা দিলেন কিন্তু অত অ্যারেঞ্জমেন্ট করে ঠাকুরকে দিতে পারলেন না, ঘরে এসে একটু তুলসী পাতা একটু জল দিলেন, আর ওখানে তো দর্শন করে এসেছেন ভোগ দর্শন, মনে মনে ভাবলেন ঠাকুরকে তো দেখলাম কি অপূর্ব ভাবে মহারাজরা সাজিয়ে গুজিয়ে দিয়েছেন, সেই যে ভাবনা, সেই ভাবনার মধ্যে দিয়ে আমাদের এই যাত্রা, এই রথযাত্রায় এই রথের সময় যে ঠাকুরকে বারবার সেই জগন্নাথ রূপে
ভাবা হয়। ঠাকুর যে সেই জগন্নাথের রূপ, সেই যে দেহী রথের মতো তিনি, তাকে যে দর্শন, সেই যে আমরা প্রভু জগন্নাথকে যেমন প্রণামে বলি, প্রভু জগন্নাথ স্বামী নয়ন পথগা ভাই, সেই যে ঈশ্বরের নাম, ঠাকুর বলেছেন না, সেই ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ শরীরের ভক্ত, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসার করো না কেন, তাতে দোষ নেই, তবে ঈশ্বরেতে মন রেখে করো, যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের, আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে, তাহলে আমাদের এই যাবতীয় দুর্ভোগ, মানুষ কখনো কখনো পথে প্রান্তরে সংসার নিয়ে ছেলেকে নিয়ে দুর্ভোগ ভোগ করছে, কখনো রোগগ্রস্ত হয়ে ভুল চিকিৎসাতেও রোগগ্রস্ত হয়ে সে তার দুর্ভোগ আসছে, সেই সব দুর্ভোগ কেটে যায় পথে প্রান্তরে সংসার করতে, জীবনের নানান সমস্যায় বাড়িঘর করতে গিয়ে ভোগান্তি, মেয়ের বিয়ে দিতে গিয়ে ভোগান্তি, সব এই দুর্ভোগ কেটে যায় যদি আমরা ওই ঠাকুরের সম্মুখে দাঁড়িয়ে তাকে যদি দর্শন করি, যে তাকে অপূর্ব সুন্দর করে যে ভোগ দেওয়া হয়েছে সেই ভোগ যদি আমরা দর্শন করি, কারণ তিনিই তো সেই, তিনিই তো বলছেন, তারই তো সেই অর্চনায় বলা হচ্ছে, যিনি সেই তুলনা রহিত অতি সূক্ষ্ম মায়াময় জগতের অতীত এবং কামনা রহিত, যিনি আকাশের ন্যায় সর্বব্যাপী সকল প্রাণীর নিবাস রূপ, যিনি সেই ত্রিগুণা রহিত নিত্য স্থিতিশীল ও নিত্য জ্ঞানবান এবং ত্রিভুবনের বরণীয়, যিনি সদা প্রসন্ন ও আত্মস্বরূপ জ্ঞাতা, সেই শ্রীরামকৃষ্ণকে আমরা তো ভজনা করি। তাই ভজনার মধ্য দিয়ে যে ঠাকুর তুমি খাও, তোমাকে এইভাবে বেলুড় মঠে সেই মহারাজরা দিয়েছে, সেই স্বামী সুবিধানন্দ, স্বামী বলভদ্রানন্দ মহারাজ, স্বামী আত্মবোধানন্দ মহারাজ, বেদান্ত মঠে দেখেছি কছেন। তো আমরা যদি এই দর্শন করতে পারি, সর্বমা যেমন ঠাকুরকে তার নিজ হাতে সেবা দিতেন, সেই যে দর্শন আমরা করতে পারছি না, তবুও যদি মনে ভাবি আজ ঠাকুরকে অনেক কিছু দিতে পারিনি, তবু একটু যদি দিতে পারি, সামান্য আমার ঘরে যা আছে তাতেই তিনি খুশি, এবং সেই যে ভোগ যতটুকু আপনি দিয়েছেন সে বাতাসা দিন, আর আপনার ঘরে সন্দেশ দিন, আর একটু তুলসী পাতা দিন, সেই প্রসাদেই ঠাকুর খুশি। তাই এই রথযাত্রার এই উৎসব কালে ঠাকুরকে যে নিত্য প্রসাদ দিচ্ছে, আমরা দর্শন করেছি বিভিন্ন জায়গায়, তার কি অপূর্ব ভাবে ঠাকুরকে নিবেদন করে দেওয়া হয়েছে, দেখলে পারে মন প্রাণ জড়িয়ে যায়, ঠাকুর কিন্তু গ্রহণ করেন। শ্রীরামকৃষ্ণ সারদামা স্বামীজিকে ঠিক ওইভাবে, যেমন বলরাম সুভদ্রা জগন্নাথকে বিভিন্ন ভাবে ব্রাহ্মণেরা সেবাদান করে,
সেই সেবা দর্শন, সেই ভোগ দেওয়া অবস্থায় যে ঠাকুরকে দর্শন করা, আমরা যদি ছবির মধ্যেও দর্শন করতে পারি এইরকম ভাবে। এই যে প্রাণারাম চ্যানেল আপনাদের যে ছবি দর্শন করাচ্ছি, ঠাকুরের নৈবেদ্য, ঠাকুরকে নিবেদন করা ভোগ, এই দর্শনে যদি আমরা ঘরে বসেই এই দুর্বিসহ অবস্থার মধ্যে বসে যদি মনে মনে ভাবি যে যাক আজকে তবু তো এই আলোর দর্শনে প্রাণারাম চ্যানেলের কাছে দর্শন করতে পারছি, তাই আপনারা সে আমার প্রিয় বন্ধু পবিত্র সুর যে আপনাদের কাছে নিয়ে আসছে সেই ভোগের দৃশ্য ছবি, তা আপনারা দর্শন করুন। এবং যদি কারো মন প্রাণ চায় একটু তাকে সমর্থন করে পবিত্র সুরকে, যে একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, একটু সাবস্ক্রাইব করলেন, আপনাদের সেই যে দুর্ভোগ, যে ভোগ দর্শন ঠাকুরকে সেবা দেওয়া হয়েছে, দূর থেকে হয়তো বললেন ঠাকুর তুমি সেবা করো, তুমি খাও, তুমি প্রাণপণে সেবা করো, আমি দর্শন করছি এই ধ্যানের মাধ্যমে বসে। তো আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনা আপনাদের যদি বিন্দু বিন্দু করে এই ঠাকুরের ভোগ দর্শনটা দেখানো যায়, তাহলে পারে আপনাদের এই দুর্ভোগ কাটবে এই বিশ্বাস। তাই আমি আমার এই সামান্য ভাবনা আজকে সকলকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এই রথযাত্রার যে পূর্ণ লগ্নে এই ঠাকুরকে ভোগ দেওয়ায়, যে আপনাদের ভোগ বা দুর্ভোগ এই ভোগ দর্শন করে যে দুর্ভোগ কাটবে, এই সামান্য ভাবনা নিয়ে এখানে ঠাকুরকে আর একবার প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, হরি ওম। বিশ্বের কল্যাণ হোক, আমাদের সকলের শান্তি হোক, মানুষের যাবতীয় দুঃখ কষ্ট দুর্ভোগ কাটুক এই ঠাকুরের ভোগ দর্শনে। এই বলে আমি সকলকে আমি আমার ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার।